এখন পরমপিতা শ্রী চরণে সঙ্গীতের মাধ্যমে ভক্তি অর্জন নিবেদন করবেন। সকলের আপনজন পরিচিত, আমি তো কিছু বলবো না, খুবই আপনজন, প্রাণের প্রাণ সুশ্রবণ ভট্টাচার্য দাদা। দাদা জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এতক্ষণ সত্যি মুগ্ধ হয়ে গান শুনছিলাম, ভজন শুনছিলাম। আপনি প্রথমেই বলছিলেন সত্যি মনটা সবারই ভারাক্রান্ত। আমি মনে করি ঠাকুরের সঙ্গীতে এবং ঠাকুরের গুণগান যেখানে হয় সেখানে মানুষ একটি আলাদা শক্তি সঞ্চার করে, আলাদা শক্তি সৃষ্টি হয় সেখানে। সেখানে কোনো নেগেটিভ ভাইবস আমাদের স্পর্শ করতে পারে না। আমি আজ ঠাকুরের ভজন এবং একটি কীর্তন পরিবেশন করব। আমি সর্বাগ্রে যারা আজ আমায় এই সৎসঙ্গ থাকতে বলেছেন, আমার খুবই স্নেহের জয়ন্ত ভাই আসাম থেকে, তার পিতা এবং মাতা সকলেই আজ এই সৎসঙ্গে উপস্থিত, যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন, এবং বাকি অন্যরাও যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন তাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি দয়াল ঠাকুরের রাতুল চরণে। আমার সাথে আজ তবলায় সহযোগিতা করবে আমার আরেকটি ছোট ভাই এবং ত্রিপুরা রাজ্যের খুদে জনপ্রিয় শিল্পীর মধ্যে একজন, রাজবীর। আমি আমাদের সঙ্গীত পরিবেশন করছি এখন। চিত্ত আমার ভরে আরব সতত পূর্ণ আমারও জীবন
দিতে চাইব তোমারে, সেবা করে যেতে চাইব তোমারে, আমার ক্ষুদ্র আধারে, আমার ক্ষুদ্র আধারে। ও গো অনন্ত, ও গো সুন্দর, চিরদিন লীলা কর মনোহর। ও গো অনন্ত, ও গো সুন্দর, চিরদিন লীলা কর মনোহর। যেন তোমার চরণ ধরিয়া যেন হই পার ভব পারাবার, যেন হই পার ভব পারাবার। তোমার চরণ ধরিয়া চিত্ত আমার ভরিয়া রাখো, শতত যখন প্রচন্ড গরম পড়ে না, আর যদি ঘরের মধ্যে দক্ষিণা বাতাস বয়, সবাই যেমন শান্তির পরশ ভুলে যায়, ঠিক তদ্রুপ আমরা যেমন সবারই মন স্থান করছে, আমরা কখন দেওয়াঘর যাব, দাদা প্রণাম করবো, বাবাইদা প্রণাম করবো, কিছু রবীন্দ্রা প্রণাম করবো, ঠাকুর পরিবেশ সকলকে প্রণাম করবো, তখন কি একটা শান্তি পাবো। আর আজকে এই সান্ধ্যকালীন সৎসঙ্গ শুরুর আগে মনটা যেভাবে ভারাক্রান্ত ছিল, ঠিক উল্টোটা আপনি করে দিলেন দাদা, শান্তির পরশ মনে ভুলে যাচ্ছে।